এই 20টি জিনিসের উপর আপনার কখনোই টাকা ইনভেস্ট করা উচিত না। যদি করেন তাহলে আপনার টাকাটাই টোটালি ওয়েস্ট হবে। আর এগুলো আপনার গ্রুমিং আইটেম থেকে শুরু করে আপনার ফ্যাশন আইটেমও হতে পারে। সো নাম্বার ওয়ান, আপনারা অনেকে আসলে সেলুনে গিয়ে ফেসিয়াল করে বা ডিটেন করে থাকি, বাট এটা আপনি যদি করেন তাহলে আপনার টাকাটাই ওয়েস্ট হতে পারে। কারণ এগুলো আপনাকে হয়তো কোনো স্পেসিফিক টাইমের জন্য, মানে 1-2 ঘন্টার জন্য, 5-6 ঘন্টার জন্য আপনার স্কিনকে একটু ব্রাইট দেখাতে পারে বা আপনার স্কিন একটু চেঞ্জ আনতে পারে, বাট লং টার্মের জন্য এটা খুবই খুবই হার্মফুল হতে পারে আপনার স্কিনের জন্য। আর আপনি যদি আপনার স্কিনকে গ্লোয়িং দেখাতে চান তাহলে ফেসিয়াল না করে আপনি একটা ভালো একটা ডায়েটের উপর ফোকাস করতে পারেন বা আপনি আপনার প্রপার একটা গ্রুমিং রুটিন মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার স্কিন অনেক অনেক ভালো দেখাবে। তাছাড়া ফেয়ারনেস ক্রিম, অনেক আসলে ফর্সা না কালো বা শ্যামলা সেটা নিয়ে অনেক বেশি টেনশন করে এবং সেই টেনশন থেকে স্কিন ব্রাইট করার জন্য বিভিন্ন ধরনের ফেয়ারনেস ক্রিম কিনে থাকে। এবং এই ফেয়ারনেস ক্রিমের আসলে কোনটা ভালো না কোনটা খারাপ সেটা যাচাই বাছাই না করে যদি আপনার স্কিনে লাগান তাহলে আপনার স্কিন ফর্সা হতে দূরের কথা, আপনার স্কিন আর বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। আর এইসব ফেয়ারনেস ক্রিমের উপর টাকা ইনভেস্ট না করে আপনার ইনভেস্ট করার উচিত হচ্ছে আপনার পার্সোনালিটি অ্যান্ড কনফিডেন্সের উপর। তাহলে দেখবেন যে আপনি যেই কোনো জায়গায় গিয়ে আপনি আপনার নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং সবাই আপনাকে অ্যাকসেপ্টও করে নিবে। অনেকে আসলে অনেক বেশি ব্র্যান্ড কনসিয়াস হয়ে থাকে, মানে এমন একটা ভাব নেই যে ব্র্যান্ড ছাড়া সে কিছুই পারে না, বাট একটা কথা মনে রাখবেন, ব্র্যান্ড আপনাকে কখনো স্মার্ট বা স্টাইলিশ বানাতে পারে না। স্টাইলিশ যদি আপনি হতে চান তাহলে আপনাকে প্রপার বা আপ ফ্যাশনের উপর আইডিয়া থাকা উচিত, তাহলে আপনি অল্প বাজেটেও আপনি খুব ভালো স্টাইল করতে পারবেন। অ্যান্ড আপনি আপনার ব্র্যান্ডের উপর টাকা ইনভেস্ট না করে আপনার উচিত আপনার বডির উপর টাকা ইনভেস্ট করা। যদি আপনি সুন্দর একটা বডি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি যদি 100-200 টাকারও টি শার্ট পরেন সেই টি শার্টও আপনাকে দেখতে অনেক অনেক স্টাইলিশ লাগবে। এছাড়া সামনে শীতে অনেকে রেডিমেড স্যুট বা ব্লেজার কিনবেন, বাট আপনি যদি রেডিমেড স্যুট বা ব্লেজারে টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার টাকাটা ওয়েস্ট হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। কারণ আপনার স্যুটের ভিতরে একটা প্যাডিং থাকে বা আপনার সবার বডি শেপও সেম, মানে অনেকের বাইসেপ বড় থাকে, অনেকের পেট বড় থাকে, অনেকের চেস্ট বড় থাকে, এবং সবার শেপের কথা মাথায় রেখে রেডিমেড স্যুট বা ব্লেজারটা বানানো হয় না। তাই আপনার বডিকে তখন সেটা একটা বক্স একটা ইফেক্ট দিয়ে দেয়, যা স্যুট পরলে বা সেই ব্লেজারটা পরলে আর তখন আর ভালো দেখায় না। তাই আপনার উচিত রেডিমেড স্যুট না কিনে একটু টাকা জমিয়ে একটা, যদি আপনি কাস্টমার স্যুটের উপর আপনার টাকাটা ইনভেস্ট করেন তাহলে দেখবেন যে আপনার কী ধরনের শার্প লুক সেই স্যুট বা ব্লেজারটা আপনাকে দিতে পারে। অনেক আছে লোগো বা প্রিন্টযুক্ত টি শার্ট পরে, বাট সেই লোগো বা প্রিন্টে কী লেখা আছে বা কী ছবিটা আছে সেটা অনেকে না দেখেই মনে হয় অনেক টি শার্ট কিনে বা পরে ফেলে। বাট আপনি যদি এই ধরনের টি শার্ট কিনেন এবং এটা পরে আপনি রাস্তায় করেন তাহলে আপনার পার্সোনালিটি অনেক অনেক বেশি ডাউন হয়ে যাবে। সো আপনি লোগো বা প্রিন্টের টি শার্ট কিনে আগে সেটার ভিতরে কী লেখা আছে সেটা আপনার পার্সোনাল সাথে যায় কিনা সেটা দেখে আমার মতে কিনা উচিত, নাহলে আপনার টাকা ওয়েস্টই হবে। 2024 এসে যদি আপনি এই ধরনের হাওয়াই স্যান্ডেল কেনেন বা এই ধরনের মাল্টি কালার্ড ক্রক্স পরেন তাহলে আপনার টাকাটা ওয়েস্ট হওয়ার চান্সই বেশি। আপনি এগুলো না করে আপনি সলিড কালার কোনো যদি স্লাইডস পরেন তাহলেও আপনাকে দেখতে অনেক অনেক ভালো লাগবে, অনেক বেশি স্টাইলিশ লাগবে। অনেক আছে অতিরিক্ত শাইনি কাপড় চোপড় পরে থাকবে, আপনি শাইনি কাপড় চোপড় পরেন তাহলে আপনাকে দেখতে জার বাতির মতোই লাগবে। কারণ এগুলো আপনি যেখানে যান খুব বেশি শাইন করবে, যা দেখতে আসলে ভালো দেখা যায় না। আপনি এই শাইনি কাপড়ের পরিবর্তে আপনি যদি সব সলিড কালারের কাপড় চোপড় পরেন তাহলে আপনাকে দেখতে সবসময় ক্লাস এন স্টাইলিশ লাগবে। তাছাড়া এই ধরনের শাইনি কাপড় চোপড় পাশাপাশি অনেক আছে যে অনেক বেশি স্টোন বসানো, অনেক বেশি শাইনি ওয়াচ কিনে থাকে, আপনি এগুলাও কিনেন তাহলে আপনার টাকা ওয়েস্ট হওয়ার চান্সই বেশি। কারণ এগুলাও হাতে পড়লে খুব বেশি ভালো দেখায় না, আপনার ফেসের সমস্ত ফোকাস চলে আসে বা আপনার টোটাল অ্যাপিয়ারেন্সের সমস্ত ফোকাস তখন চলে আসে আপনার ওয়াচের উপরে। আর এগুলো অ্যাভয়েড করে আপনি এসেন্সিয়াল ওয়াচের উপর টাকা ইনভেস্ট করতে পারেন, লাইক আপনি ব্ল্যাক ব্রাউন বা আপনি সিলভার কালার ওয়াচের উপর যদি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার সবসময় সেই কোন আউটফিট যাতে সেগুলো ইজিলি পড়তে পারবেন এবং আপনাকে দেখতেও ভালো লাগবে। সানগ্লাস বা চশমা আপনার ফেসের টোটাল লুকটাকে চেঞ্জ করে দিতে পারে, বাট আপনি যদি আপনার সানগ্লাস বা চশমাটা আপনার ফেস শেপ না জেনে কিনে থাকেন তাহলে আপনার টাকাটা লস হওয়ার চান্সই বেশি থাকে। তাই অলওয়েজ চেষ্টা করবেন যে আপনার ফেস শেপ আগে জেনে তারপর সানগ্লাস বা চশমা কিনার, তাহলে আপনাকে সেই সানগ্লাস বা চশমাটা অনেক অনেক বেশি ভালো লাগবে। কারণ সেটা আপনার যখন ফেসের প্রপোর্শন অনুযায়ী সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে। বিয়ার্ডাল আপনার দাড়িকে অনেক বেশি সফট করে দিতে পারে বা আপনার দাড়ির নিচে যে স্কিনের ড্রাইনেস আছে সেটাকে অনেকটা দূর করে দিতে পারে। বাট আপনি যদি বিয়ার্ড ওয়েল দাড়ি গজানোর জন্য কিনেন তাহলে আপনার টাকাটাই টোটালি লস হবে। আর কারণ বিয়ার্ড ওয়েল আপনার কখনোই দাড়ি গজাতে হেল্প করতে পারে না। অ্যান্ড আমরা ম্যাক্সিমাম মানুষই, মানে ম্যাক্সিমাম ছেলেরাই চুলে স্টাইল করার জন্য বিভিন্ন ধরনের জেল ইউজ করে থাকি, বাট আপনি যদি আপনার চুলের টাইপ না জেনে আপনি আপনার হেয়ার জেল কিনেন তাহলে আসলে আপনার টাকা ওয়েস্ট হওয়ার চান্স আছে। কারণ হেয়ার জেলের অনেক টাইপ থাকে, হেয়ার ক্লে, পমেড, এটা সেটা ওইটা, আর আপনি কোন চুলের জন্য, মানে কোন টাইপের চুলের জন্য কী ধরনের হেয়ার জেল ইউজ করবেন সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনি এখানে বা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। অনেক আসলে জিম স্টার্ট করার সাথে সাথে সাপ্লিমেন্টের জন্য পাগল হয়ে যায়, লাইক ওয়ে প্রোটিন, ক্রিয়েটিন বা প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট। আসলে এই ধরনের প্রোটিন আপনার বডির জন্য খারাপ না, বাট আপনি জিম শুরু করার সাথে সাথে এই ধরনের সাপ্লিমেন্টের কোনো দরকার নেই। আপনি আগে নিজের যে ন্যাচারাল পোটেনশিয়াল আছে সেগুলো দিয়ে চেষ্টা করুন আপনার বডিকে গ্রো করার, তারপর আপনি আপনার পারপাস অনুযায়ী আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন। বাট মনে রাখবেন যে আপনি সাপ্লিমেন্ট ছাড়াও ফিট থাকা বা ভালো বডি বানানো 100%
পসিবল। এছাড়া আমরা অনেকে আসলে সবসময় একই ধরনের কাপড় চোপড় পরতে পছন্দ করি, লাইক এ ব্ল্যাক হলে সব ব্ল্যাক, ব্লু হলে সব কাপড় ব্লু। আপনি যদি এই ধরনের কাপড় চোপড় পরেন তাহলে আপনার যে কোনো অকেশনের জন্য আপনি যখন রেডি হবেন তখন আপনার লুকটা সবসময় অ্যাভারেজই লাগবে। তাই আপনি চেষ্টা করবেন যে আপনি বিভিন্ন ধরনের কাপড় বা বিভিন্ন ধরনের কালারের উপর এক্সপেরিমেন্ট করতে, এতে আপনাকে দেখতেও ভালো লাগবে এবং আপনাকে আশেপাশে মানুষ স্টাইলিশও মনে করবে। স্লিম ফিট কাপড় যে কোনো মানুষকেই ভালো লাগে, বাট আপনার কাপড় যদি অতিরিক্ত স্কিনি বা অতিরিক্ত ওভার সাইজ হয়ে থাকে তাহলে সমস্যাটা হয়ে থাকে। এখন যেহেতু ওভার সাইজ কাপড়ের ট্রেন্ড চলছে, বাট সেটা আপনি পরতে পারেন, কিন্তু ওভার সাইজ কাপড় পরার জন্য কিছু রুলস আছে বা একটা সাইজ মেনটেন করে পরা উচিত। নাহলে আপনি যতই ওভার সাইজ পরেন বা যতই স্লিম ফিট কাপড় পরেন, যদি সেটা বেশি স্কিনি বা বেশি ওভার সাইজ হয়ে যায় তাহলে সেটা দেখতে আপনাকে অবশ্যই খারাপ লাগবে, আপনার টাকাটা ওয়েস্ট হবে। অ্যান্ড অনেকে অনলাইন বিভিন্ন অ্যাপসের উপর টাকা ইনভেস্ট করে বা অনেক অনেক অ্যাপস এই ধরনের অ্যাসিউরিটি দেয় যে এখানে পরিশ্রম ছাড়াই আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন, বাট আপনি মনে রাখবেন যে পরিশ্রম ছাড়া কোনোভাবেই আপনার টাকা ইনকাম করা পসিবল না। সো এই ধরনের যেসব অ্যাপসগুলো আছে সেগুলো থেকে সবসময় দূরে থাকাটাই বেটার। যারা স্কুল বা কলেজে পড়েন তাদের উচিত আপনার ব্যাগের উপর সঠিকভাবে টাকাটা ইনভেস্ট করা। আপনি এই ধরনের ব্যাগ অ্যাভয়েড করে আপনি এই ধরনের ব্যাগ কিনতে পারেন। বা যারা অফিস করেন বা জব করেন তারা এই ধরনের ব্যাগগুলো আপনার সাথে ক্যারি করতে পারেন, তাহলে আপনাকে দেখতে অনেক অনেক বেশি স্টাইলিশ লাগবে। এছাড়া আপনার ফ্রেগ্রেন্সের উপর পজিশনে টাকাটা ইনভেস্ট করা উচিত। আমার মধ্যে যে বডি স্প্রেগুলো আছে সেগুলোর উপর টাকা ইনভেস্ট না করে আপনি যদি পারফিউম বা আপনি আতরের উপর টাকা ইনভেস্ট করেন, সেহলে আপনার সেটা অনেক অনেক বেশি বেনিফিশিয়াল হবে, কারণ এগুলো বডি স্প্রে থেকে অনেক বেশি লং লাস্টিং হয়ে থাকে। অ্যান্ড আপনি সবসময় চেষ্টা করবেন যে ওয়েদার বুঝে পারফিউম কিনতে, লাইক আপনি সামারের জন্য স্পেসিফিক কিছু নোটস থাকে বা আপনার উইন্টারের জন্য স্পেসিফিক কিছু নোটস থাকে। আপনি যদি সামারে উইন্টারের কোনো পারফিউম কিনেন এবং সেটা আপনি পরেন তাহলে আপনার সেটা আসলে আপনি অনেক সময় দেখা যায় সেটা সহ্য করতে পারবেন না, বা আপনি যদি পরেনও সেটা তাহলে আশেপাশের মানুষের কাছে একটা বিরক্তর কারণ হবেন, মানে আপনার টাকাটাই তখন টোটালি ওয়েস্ট হবে। অনেকে আসলে হাইট নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকে, তাই সেই কনফিউশন থেকে হাইট ইনক্রিজিং পিলস বা ড্রিঙ্কস খেয়ে থাকে। আপনি যদি এইসব করে থাকেন তাহলে আপনার টাকা ওয়েস্ট হওয়ার চান্সই বেশি, কারণ এগুলো আপনার হাইট না বাড়িয়ে আপনার বডিকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। আর এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।